নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে রেসিপি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মেয়ে বলল, মাম্মি আজ কিমা পরাঠা বানা রে হো, তো থোড়া মেরা ফ্রেন্ডস লোক কো ভি আপ দিখাও, তো কেসে বানাতে হো উন লোক ভি দেখে, আপ শেয়ার করো। তো আজকে আমি কিমা পরাঠা বানাবো। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, এই কামনা করি। চলুন রেসিপি আরম্ভ করব। তার জন্য আমি এই আটা নিয়েছি, আপনারা ময়দাতেও করতে পারেন। দেখুন, আমি দেখেছি এটা আটাতে আমি করছি, নাহলে আপনারা ময়দাও নিতে পারেন যদি চান, সেটা আপনাদের টেস্টের উপরে। আমি ময়দাতে করি না, আমি আটাতেই করি। আর এটা হচ্ছে কিমা, শুদ্ধ ফ্রাই করে দিয়েছি কিমাতে মিট মশলা, নুন, হলুদ দিয়ে যেমন কিমা হয় না, ওইরকমই করে দিয়েছি। একটু ডিম দিয়ে করেছি। এর আগে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখিয়েওছিলাম, এই রেসিপিটা। তো এই কিমাটা আমি এরকমভাবে করেছি, আর এর দিয়েই আমি আজকে পরাঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। শুরু করি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এই আটাতে না আমি কোনো ময়ন দিইনি, কোনো প্রকারই ময়ন দিইনি। আমি না অতি তেল খাওয়া একটু মানে পছন্দ করি না, তাই এতে ময়ন দিইনি। যা আমি পরোটা করার সময় যা আমি তেল তেল দেব, সেই জন্য আগে থেকে আমি তেল টেল দিয়ে আমি আটা মাখাই না। তো সেই জন্য একদম প্লেন জলের সঙ্গে আটা মাখিয়েছি। গোলাগুলো কিমা পরোটা তো সবাই জানেন, আপনারা কম বেশি সবাই খেয়েছেন, তবে আমি যেরকম করে তৈরি করি তাই একটু দেখালাম। এটা আপনারা কেটে 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 স্টার্টারেও দিতে পারেন, ডিনারেও সার্ভ করতে পারেন, এর সঙ্গে দই রায়তা দিয়ে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। এই যে এরকম করে আগে বেলে নেবেন, তারপরে যে কিমা, বাস এরকম স্পুনে কিমা দেবেন, সেটা আপনার ওপরে, আপনি ছোট বড় স্পুন নিতে পারেন যেমন আপনার ইচ্ছা। আমি যেমন তৈরি করি আমি এরকম করে তৈরি করি। আর বন্ধুরা লকডাউনে কি করছেন নিশ্চয়ই বলবেন। অনেক দেখেছি আপনারা সব গান করছেন, নাচ করছেন, আমি অনেক দিন পরে গান আরম্ভ করেছি, সেটা আমার মেয়ে আমাকে এনকারেজ করতে, তাই একটু গান করলাম। জানেন তো আমার বাবা মা ভালো গান করতেন, মানে স্পেশালি আমার বাবা খুব ভালো গান করেন, এখান থেকে গানের গলাটা পেয়েছি। তাই এই লকডাউনে এতে কি করব, সবাই যখন যখন ঘরে তখন রান্না বান্না করার পরে অনেক টাইম বেঁচে যায়, তো একটু গান টান নিয়ে বসি। আমার মেয়ে বলে, তোমার ফেভারিট গান গাও মম্মি। আর আমার বাবা যে আমাকে ছোটবেলায় যে গান শিখিয়েছিলেন সেগুলো গাই। এই যে দেখুন, আমি পরোটা বেলে এরকম করে দিয়ে দিলাম। আর বেশি বেশি না তেল খা না খাওয়াটাই মানে সমীচীন, আমি যা আমার যা যা ভাবনা। ময়নও দিলেন, তারপরে পরোটাতেও একগাদা তেল দিলেন, সেটা না আমি প্রেফার করি না। কিন্তু খাওয়াটা না ওই বলে না, একটা একটা কাহাবত আছে হিন্দিতে, অপরুচি খানা পর রুচি পেহেন্না, সেটা তো ঠিক, সেটা তো একদম ঠিক কথা। কিন্তু তবুও টেস্টের জন্য অনেকে তেল টেল ঘি ডালডা ইউজ করে, কিন্তু আমি সেটা প্রেফার করি না। জি এরকম করে কিছু না, একটা ধরবেন এরকম শাড়ি কুঁচি করার মতো করে এরকম করে করে দেবেন।
বাস করে এরকম করে মুড়ে দিলেন, একটু ডিজাইনও হলো প্লাস আপনার এটা মোড়াও হয়ে গেল। এটা আটা দিয়েও বেলা যেতে পারে, এটা তেল দিয়েও বেলা যেতে পারে। যে একটু চামচে তেল নিতে পারেন, নাহলে যে আমি তো তেলটা একটু ব্রাশ করে দিই এরকম, এতে কি তেল বেশি যায় না। দেখুন এরকম করে ফুলবে, খালি ময়ান দিলেই যে ফুলবে তার কোনো কথা নেই। একটু আটাটা একটু ভালো করে, বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না, একটু ধ্যান দিয়ে একটুখানি আটাটা মাখবেন। আর চারিদিক দিয়ে সমান করে বেলবেন, দেখবেন ঠিক সুন্দরভাবে পরোটা উতরে আসবে। আর একটা পরোটা আমি করে দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে সেম প্রসেস রিপিট করবেন। আর এই পরোটার সঙ্গে না দই রায়তা, নাহলে ছোলার ডাল, ছোলার ডাল আবার বাঙালি স্টাইলে যে আমরা একটুখানি আলু দিয়ে জিরার ছোঁক লাগিয়ে একটু হিং চিনি দিয়ে যে করি না, খুব দারুণ লাগে খেতে। একবার করে দেখবেন, আমি আপনাকে ওই রেসিপিটাও করে দেখাবো, আমার ইচ্ছে আছে। আর না আর রায়তা না, বুন্দি রায়তাও খেতে পারেন, বুন্দি দিয়ে সিম্পল বিট নুন দিয়ে একটু চিনি দিয়েও রায়তা করতে পারেন, নাহলে আলুর দম, ছোট ছোট আলু, কাশ্মীরি আলুর দম দিয়েও খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কিমা পরোটা আর দহি রায়তা কেমন হয়েছে দেখে বলবেন, ঘরে রান্না করবেন, খাবেন, আর আমাকে কমেন্টে নিশ্চয়ই লিখবেন। এ করে আমি থাকলাম, সবার আশীর্বাদ আমি প্রার্থনা করছি, থ্যাংক ইউ।